এই বিম কড়াই আলু আর এখানে পোস্ত নিয়ে এসেছি। বিম কড়াই আলু পোস্তের তরকারি হবে। এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখুন এই দেখো তুলে দিচ্ছি। আলু বিম কড়াই একেবারে সব তুলে দেওয়া হচ্ছে কড়াই মধ্যে। আলুগুলো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করতে হবে। কে কাটার অনেকগুলো সব ছিল, পোস্ত কাটাটা আমি তুলে দিই। হলুদ দিয়ে দিচ্ছি, আমি হলুদ দিয়ে দিয়েছি। লঙ্কাটা হালকা করে লঙ্কা দিচ্ছি। পোস্ত তরকারিটা একটু কম লঙ্কা খাওয়াই ভালো। স্বাদ মতো নুন দিচ্ছি, তবে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেইভাবেই লঙ্কা দেবে। আর একটু তেলও, কাঁচা তেল একটু দিয়ে দিচ্ছি। হওয়া তরকারি তো তেল দিলে কাঁচা তেল দিলে স্বাদ হয় বলো। একেবারে জল কমে গেছে, ঠিক আছে। একেবারে ডিম করে আলু পোস্ত এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে এই রেসিপি করে দেখাবো, যা তোমরা বাড়িতেই অনাহাসে করে নিতে পারবে। এই তরকারি ভাত ও রুটির সাথেও খেতে পারো।